বেবি সিনোলা বেবি সিনোলা যখন পালটা টাই মানে এই পালে পাউলা কাজ ওই মালকে কত দাম আমরা 100 টাকা দাম আছে 100 টাকা 100 টাকা সব রেড ডায়মন্ড এখানে রেড ডায়মন্ড আর ওপাশে আছে টাইওয়ান পিঙ্ক

120 টাকা পার পিস আমরা নেসিদার ভাড়া করি না হাই একদম প্লাস্টিকের পটে বসানো আছে আচ্ছা এক এক এই দেখুন রেডি মাল আচ্ছা দিচ্ছে সব আর না হ্যাঁ হ্যাঁ টাকা পিস তাই তো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট এগুলোর কি দাম হ্যাঙ্গিং পেয়ে যাবেন টাকা করে টাকা করে পিস আচ্ছা এই টাকা

প্রচুর কালেকশান উনি নিয়ে এসছেন এখন নতুন করে নার্সারিটাকে সাজিয়েছেন আর এখানে আপনারা স্পেশালি টব সমস্ত ধরনের পাবেন এবং সিমেন্টের টব যারা চান তারাও সিমেন্টের টপ পাবেন এবং ফল গাছের প্রচুর কালেকশান আছে একটা বাগান নয় দুটো বাগান রয়েছে ওনার এখানে মানে ফলের জন্য একটা আলাদা বাগান করেছেন সমস্ত ধরনের ফল গাছ পাওয়া যায় এবং ফুল গাছ তো কালেকশান রয়েইছেন আরও কালেকশন কিছু উনি করছেন নতুন নতুন মানে একদম নতুনভাবে নার্সারিটা সাজিয়েছে আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাবেন আর যারা আমার এই চ্যানেলটা দেখছেন প্রথমবার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনারা একটু নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যাতে সবাই এই নার্সারিটার ব্যাপারে নামটা কি আচ্ছা আর মানে কিভাবে আসবে কেশপুর কলেজ থেকে মেদিনীপুরের রাস্তায় এক কিলোমিটার আচ্ছা

না পলেরগাছ পলেরগাছ না নি তো মানে গাছের কোয়ালিটি কেমন এখানে হ্যাঁ আর দাম মোটামুটি ঠিক আছে ঠিকঠাক দাম আছে তো আপনি Satisfy তো মোটামুটি নার্সারি থেকে গাছ নিয়ে মানে আদার্স কাউকে আপনি শেয়ার করবেন তো যে এই নার্সারি থেকে যাতে গাছ নেয় হ্যাঁ হ্যাঁ আর নার্সারির ওনার মোটামুটি ভালো তো behavior কি দাম আছে

এখানে তৈরি হচ্ছে কি পরিমাণ চারা আছে বুঝতেই পারছেন আর এখানে আপনারা ফল থেকে পাতাবাহার থেকে শীতকালীন যে ফুল এভরিথিং সব কিছুই আপনারা একদম পেয়ে যাবেন এবং এটা হাই রোডের একদম সাইডেই যেটা মেদিনাপুর থেকে কেশপুর যাচ্ছে ওই রোডের ধারে নার্সারিটা তাই জন্য যাতায়াতেরও কোনো অসুবিধে নেই আর এখানে প্রচুর কালেকশান এবং সমস্ত ফল গাছই আপনারা পেয়ে যাবেন দেশি ভ্যারাইটির যে গাছগুলো হয় দেশি ভ্যারাইটির সমস্ত গাছও পেয়ে যাবেন এবং থাই ভ্যারাইটির সমস্ত গাছও আপনারা এখান থেকে পেয়ে যাবেন থাই ভ্যারাইটির যে ফল গাছগুলো হয় ওগুলোও আপনারা একদম অল্প দামের মধ্যেই খুব কম দামে পেয়ে যাবেন তো আসুন আপনারা আর ভিজিট করুন এই নার্সারিটা এবং দেখুন এই নার্সারির যে কালেকশানগুলো বানিয়েছেন কালেকশানগুলো আপনারা দেখুন আর এই যে দেখুন এখানেও কিছু অ্যাজেলিয়া হয়ে রয়েছে এই যে ফুল ফুটে রয়েছে ফুল ফুটেছে যে দেখুন একটু বড় সাইজের রয়েছে এগুলো গাছের গ্রোথও খুব সুন্দর এবং আমের যে ভ্যারাইটিগুলো আমের প্রচুর ভ্যারাইটির কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই যে এখানে প্রত্যেকটা ট্যাগিং করা আছে কিং অফ চাফা আমেরিকান রেড পালমার এটা কি রয়েছে আমেরিকান রেড পালমার সমস্ত ভ্যারাইটির এটা হচ্ছে গৌরমতি এবং গাছগুলোও দেখতে পারেন সব গ্রাফটিং করা আছে প্রত্যেকটা গ্রাফটিং করা গাছ এবং এক আধটা নয় একটা দুটো গাছ নয় প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে কিউ কিউজাই মানে সমস্ত ধরনের যত বিদেশি ভ্যারাইটির আম গাছ রয়েছে তার সঙ্গে দেশি ভ্যারাইটি সমস্ত কিছু পেয়ে যাবেন এবং উইথ ট্যাগ আপনারা ট্যাগ সহই পাবেন এখান থেকে এবং গাছের গ্রোথ খুব ভালো এই যে দেখুন বাড়ি ইলেভেন এটা ওটা বেনানা ম্যাঙ্গোর গাছ প্রত্যেকটা মোটামুটি আপনার এই ছয় ইঞ্চির গ্রো ব্যাগে লাগানো আছে গাছগুলো এবং দেখতেই পাচ্ছেন গাছগুলো কত হেলদি রয়েছে কত সুন্দর গাছ এবং তার সঙ্গে আপনারা এখানে এই যে সফেদা সফেদাও পেয়ে যাবেন ছয় ইঞ্চি গ্রো ব্যাগে বড়ো বড়ো সফেদার গাছ ছোট নয় এখানে সমস্ত ধরনের নারকেলের কালেকশন রাখা আছে যত ধরনের মানে আমাদের দেশি এবং বিদেশি সমস্ত ধরনের নারকেল গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা কি হচ্ছে গো সার দেওয়া হচ্ছে সার খানা হচ্ছে নাকি এটা কী সার আছে গো

কেরল আচ্ছা এই কুলগুলোর কি দাম কুল এগুলো হচ্ছে মিস ইন্ডিয়া আছে আচ্ছা দাম আর ওপাশে আছে আছে থাইল্যান্ডের যে বাউ কুলটা আছে বড় কুলটা আচ্ছা কুল কি দাম আছে কুল 50 টাকা যেটা আছে 50 টাকা পিস তাই তো দুপুর ফুট আড়াই আছে আচ্ছা আর এই যে এই লেবুগুলো কি লেবু মালটা প্রত্যেকটা কাছে ফল ধরে যাবে প্রত্যেকটা মালটা হ্যাঁ এগুলো মালটা কি কি মালটা আছে বাড়ি ওয়ান বাড়ি ওয়ান কি দাম আছে এগুলো তারপরে আপনার এর মালটা আছে ভিয়েতনামি মালটাটাও আছে

আচ্ছা আচ্ছা টক প্রচুর আপনাদের প্রচুর হবে আচ্ছা